শক্তিশালী লেবাননকে ফেভারিট মেনেই সাফ মিশন শুরু করছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 93 ধাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে বারবার ডিফেন্সিভ খেলার কথা বললেও ম্যাচের আগের দিন টেকনিক্যাল আর ট্যাকটিক্যাল বিষয়টা চেপে গেলেন কাবরেরা। মাঠে নিজেদের গেম প্ল্যান এক্সিকিউট করে পয়েন্ট বাগাতে চান বাংলাদেশ কোচ। কান্তারা ভিরা স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বৃহস্পতিবার বিকেল 4টায়। বেঙ্গালুরু থেকে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন ট্রেনিং গ্রাউন্ড। সাফ মিশনের আগে জামাল জিকোদের শেষ অনুশীলনে ব্যস্ত কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। মাঠে গড়িয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ, ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ। প্রথম প্রতিপক্ষ 93 ধাপ এগিয়ে থাকা শক্তিশালী লেবানন, সে কারণে বাংলাদেশের মনোযোগটাও বেশি। তবে তাতে ভীত নয় লাল সবুজের দলটা, নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়েই ভালো করার ভাবনা অধিনায়কের। অফকোর্স আমরা খুশি থাকবো 1 পয়েন্ট, কিন্তু আমরা টার্গেট 3 পয়েন্ট। বাট আমরা জানি এটা একটা টাফ ম্যাচ থাকবে, কারণ লেবানন অনেক শক্তিশালী টিম। গেল কয়েকদিনে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে লেবানন। স্বভাবতই লেবাননের ক্লান্তির সুযোগটা নিতেই পারে বাংলাদেশ। সেই জায়গায় নিজের দলকে শতভাগ ফিট বলছেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। হিসাবটা সহজ, আমার ছেলেরা শতভাগ ফিট, তাই আমার কোনো ভাবনা নেই। ম্যাচের ট্যাকটিক্সটা এখন বলতে চাই না, আমি চাই ওরা ভালো খেলে অন্তত ড্র করুক, আমার বিশ্বাস ওরা তা পারবে। দলে নেই কোনো ইনজুরি, তাই শক্তিশালী একাদশটাই থাকছে লেবাননের বিপক্ষে। বেঙ্গালুরু সাবমিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী লেবানন, আর এই লেবাননের সাথে অন্তত একটি পয়েন্ট অর্জন করাই বাংলাদেশের লক্ষ্য। যদি এই পয়েন্ট অর্জন করা যায়, তবে বাংলাদেশের জন্য সাবমিশনটা হবে অনেক মধুর। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, বেঙ্গালুরু।